রাজ্য সহ উত্তর দিনাজপুর জেলা জুড়ে ভোট পরবর্তী হিংসার অভিযোগ এনে ইসলামপুর শহরে মৌন মিছিল করল বিজেপি। শনিবার বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকারের নেতৃত্বে বিজেপি কর্মীরা ইসলামপুর সদর কার্যালয় থেকে চৌরঙ্গী মোড় পর্যন্ত এই মিছিল করেন। বিজেপির অভিযোগ, ভোটে জেতার পর তৃণমূল রাজ্য জুড়ে সন্ত্রাস চালাচ্ছে, বিজেপি কর্মীদের উপর হামলা চালাচ্ছে, রাজ্য জুড়ে চরম বিশৃঙ্খলার সৃষ্টি করেছে শাসক দল তৃণমূল। তারই প্রতিবাদে শরীরে ব্যানার লাগিয়ে কোভিড বিধি মেনে 50 জন বিজেপি কার্যকর্তাদের নিয়ে রাস্তায় নেমে এই মৌন মিছিল সংগঠিত করা হয়। মূলত ইসলামপুর মহকুমার চোপড়া ব্লক জুড়ে এই সন্ত্রাস চালাচ্ছে শাসক দল তৃণমূল। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছে বিজেপি। এদিনের এই মৌন মিছিলে জেলা সহসভাপতি সুরজিৎ সেন, ইসলামপুর টাউন সভাপতি সন্দীপ ভট্টাচার্য, ইসলামপুর বিধানসভার প্রার্থী ডক্টর সৌমরূপ মণ্ডল, গোয়ালপুকুরের প্রার্থী গোলাম সরোয়ার, বিজেপির ট্রেডার্স সেলের কো কনভেনার সুমন চৌধুরী সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা অংশ নিয়েছিলেন। নির্বাচনের ফল ঘোষণার পরবর্তীতে সারা রাজ্যের সাথে সাথে আমাদের জেলায় উত্তর দিনাজপুর, বিশেষত চোপড়া বিধানসভায় যেভাবে একদম ধরে ধরে ভারতীয় জনতা পার্টির কর্মী, সমর্থক, তাদের নেতা, সর্বোপরি চোপড়া বিধানসভার আম জনতার ওপর তৃণমূলের মদতপুষ্ট, তৃণমূলের নেতা, তৃণমূলের মদতপুষ্ট সমাজ বিরোধীরা যেভাবে আক্রমণ করছে তার উদাহরণ বিভিন্ন মাধ্যমে আপনারা দেখেছেন। বাড়িঘর লুট করা, বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, মেয়েদেরকে বিভিন্নভাবে অত্যাচার করা, চায়ের বাগানের পাতা কেটে নিয়ে যাওয়া, চায়ের বাগান নষ্ট করে দেওয়া, সম্পত্তি নষ্ট করে দেওয়া, বাড়ির পশু নিয়ে চলে যাওয়া, বাড়ির ট্রাক্টর নিয়ে চলে যাওয়া, এই ধরনের যে অত্যাচার দিনের পর দিন, আজকে নির্বাচন ঘোষণার 6 দিন হয়ে গেল, তারপরও নিরন্তর চলেছে এই অত্যাচারের ঘটনা। আমরা দফায় দফায় ইসলামপুর মহকুমা শাসক, ইসলামপুর পুলিশ সুপার, তাদের কাছে দফায় দফায় এই আক্রমণ বন্ধ হওয়ার জন্য, সাধারণ নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য দফায় দফায় তাদের কাছে আমরা দরবার করেছি, আমরা স্মারকলিপি দিয়েছি, তারপরেও আজকেও ঘটনা ঘটেছে, তাদের চায়ের বাগানের পাতা আর কেটে নিয়ে চলে গেছে, জমির মধ্যে তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়া হচ্ছে আর বলা হচ্ছে এই জমি আজকে থেকে তৃণমূলের হয়ে গেল। এই ধরনের অসাংবিধানিক যে প্রক্রিয়া চোপড়া বিধানসভার বিভিন্ন এলাকায় চলছে, শুধু চোপড়া না, সাথে চাকুলিয়া, গোয়ালপুকুর এবং ইসলামপুর বিধানসভাতেও এই ধরনের ঘটনা দিনের পর দিন ঘটে চলেছে। আমরা তারই প্রতিবাদ স্বরূপ আজকে মৌন মিছিলে সামিল হয়েছি। যদি প্রশাসন এর যারা দোষী, যারা এই ধরনের অত্যাচার সাধারণ মানুষের ওপর, বিজেপির নেতাকর্মীদের ওপরে করেছে, তাদের গ্রেপ্তার না করে, তাদের আইন অনুক শাস্তি না দেয়, আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হব। আজকে আমরা অল্প সংখ্যক লোক কোভিড যে বিধিনিষেধ আছে, সেই কোভিড বিধিনিষেধকে মান্যতা দিয়ে 50 জন কার্যকর্তা সামাজিক দূরত্ব বিধি বজিয়ে রেখে আজকে ইসলামপুর শহরে আমরা মৌন মিছিল করলাম।